হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পন্টুস টয়েস। আজকে তোমাদের সাথে অনেকগুলো অ্যানিমাল নিয়ে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রুস্টার, উলফ, ডাইনোসর, এলিফ্যান্ট, হর্স, কাউ অ্যান্ড জিব্রা। তো আমরা আজকে জেনে নিব এই অ্যানিমালগুলোর বৈশিষ্ট্য এবং অ্যানিমালগুলো কোথায় থাকে। প্রথমে আমরা অ্যানিমালগুলোর জন্য একটি বাউন্ডারি বানিয়ে নিয়েছি, ট্রি দিয়ে এবং গ্রাস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো প্রথম অ্যানিমালটা হচ্ছে হর্স, মানে ঘোড়া। হর্স, ঘোড়া একটি স্তন্যপায়ী প্রাণী। ঘোড়া 44 মিটার গতিবেগে দৌড়াতে পারে। ঘোড়ার প্রধান খাবার হলো ঘাস। এছাড়াও ঘোড়া লতা পাতা খড় খেয়ে থাকে। 20 থেকে 30 বছর পর্যন্ত ঘোড়ার জীবনকাল হয়ে থাকে। ঘোড়ার উচ্চতা 1.7 মিটার হয়ে থাকে। ঘোড়া একটি গৃহপালিত পশু। ঘোড়াটাকে রেখে দিলাম, এরপরে আমরা কোন প্রাণীটি দেখব। এরপরে আমরা দেখে নিব একটি নেকড়ে, উলফ। নেকড়ে, উলফ একটি বন্য প্রাণী। উলফের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 100 গুণ বেশি হয়ে থাকে। উলফের সাধারণত 42টি দাঁত থেকে থাকে। ফিমেল উলফরা 60 থেকে 80 কেজি ওজনের হয়ে থাকে এবং মেল উলফরা 70 থেকে 110 কেজি ওজনের হয়ে থাকে। এরপরে প্রাণীটি হচ্ছে ডাইনোসর। ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণী। 6.55 কোটি বছর আগে ডাইনোসরের বিলুপ্তি ঘটে। 17.5 কোটি বছর ধরে পৃথিবীতে এদের বিচরণ ছিল। বিজ্ঞানীদের ধারণা, ডাইনোসরের জন্মের সময় পৃথিবী ছিল উষ্ণ, কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে থাকে। সমুদ্রের পানির উচ্চতাও নেমে যেতে শুরু করে। এর ফলেই ডাইনোসরের বিলুপ্তি হতে পারে বলে ধারণা করা হয়। ডাইনোসরটিকে রেখে দেই। এরপরে দেখে নিব আমরা একটি হাতি। হাতি, এলিফ্যান্ট, পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হাতি। হাতি অনেক বুদ্ধিমান। হাতি মাত্র 4 ঘন্টা ঘুমায়। বেশিরভাগ সময় হাতি দাঁড়িয়ে ঘুমায়। একটি প্রাপ্তবয়স্ক হাতির মস্তিষ্কের ওজন 5 কেজি ওজনের হয়ে থাকে। হাতিটিকে রেখে দিলাম। এরপরে আমরা দেখে নিব একটি মোরগ। মোরগ, রুস্টার, মুরগির পুরুষ প্রজাতিকে মোরগ বলা হয়। মোরগ সাধারণত মুরগিদের পাহারা দিয়ে রাখে। মুরগি সাধারণত যে জায়গায় বাসা বেঁধে থাকে, মোরগ সেই জায়গাটি পাহারা দিয়ে রাখে এবং মুরগির ডিমও পাহারা দিয়ে রাখে। বন্য মোরগ মুরগিদের এবং মুরগির বাচ্চাদের খাবার যোগাতে সাহায্য করে থাকে। মোরগটি রেখে দিলাম। এরপরে দেখে নিব একটি কাউ, গরু। গৃহপালিত প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত হলো গরু। গরু থেকে আমরা অনেক মজাদার দুধ পেয়ে থাকি। এই দুধ দিয়ে চিজ, বাটার, অনেক কিছু বানানো হয়। এছাড়াও গরুর চামড়া এবং গরুর মাংসও অনেক উপকারী। জ্বালানি হিসেবে গরুর গোবরকে ব্যবহার করা হয়। এরপর অ্যানিমালটি হচ্ছে জিব্রা। জিব্রা আফ্রিকান অঞ্চলের, জিব্রা আফ্রিকান একটি স্তন্যপায়ী প্রাণী। জিব্রা সাধারণত 4 ফুট লম্বা হয়ে থাকে। জিব্রার ওজন 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। জিব্রা সাদা কালো ডোরা কাটা রঙের হয়ে থাকে। জিব্রা একটি সামাজিক প্রাণী। জিব্রা একটি তৃণভোজী প্রাণী। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে অ্যানিমালগুলো সম্পর্কে জেনে খুবই ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পন্টুস টয়েস। আজকে তোমাদের সাথে অনেকগুলো অ্যানিমাল শেয়ার করব এবং অ্যানিমালসগুলোর কোন অ্যানিমালসের কী নাম, কোন অ্যানিমালের কী বৈশিষ্ট্য আমি আজকে তোমাদের সাথে সব শেয়ার করব। তার জন্যই আমি এখানে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে অ্যানিমালটাকে সাজাবো। প্রথমে আমি একটি বাউন্ডারি বানিয়ে নিয়েছি এবং বাউন্ডারির ভিতরে আমি ট্রি দিয়ে ডেকোরেট করে নিয়েছি এবং এই বাউন্ডারিটার ভিতরে আমি অ্যানিমালগুলোকে সাজাবো। তো প্রথম অ্যানিমালটি হচ্ছে জিরাফ। জিরাফ একটি বন্য প্রাণী। জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমি অঞ্চলে। জিরাফ সামাজিক ও নিরীহ প্রাণী। এরা বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী। একটি পুরুষ জিরাফের লম্বায় প্রায় 18 ফুট হয় এবং একটি স্ত্রী জিরাফ লম্বায় 14 ফুটের মতো হয়ে থাকে। এরপরে অ্যানিমালটি হচ্ছে ঘোড়া। ঘোড়া একটি স্তন্যপায়ী প্রাণী। ঘোড়া মানুষ পালনও করে থাকে। ঘোড়া 44 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। ঘোড়ার প্রধান খাবার হচ্ছে ঘাস। এছাড়াও ঘোড়া লতা পাতা খড় খেয়ে থাকে। ঘোড়ার উচ্চতা 1.7 মিটার পর্যন্ত হয়ে থাকে। ঘোড়াটি রেখে দিলাম। এরপরে আমরা দেখে নিব একটি সিংহ। সিংহর শরীরের গঠন এবং খাবার দাবারের ভঙ্গিতে সিংহকে বনের রাজা বলা হয়। সিংহ সাধারণত রাতে শিকার করে। দিনে তারা 20 ঘন্টার মতো ঘুমায় এবং তারা রাতে শিকারে বের হয়। সিংহ দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে।
তাই তাদের সামাজিক প্রাণীও বলা চলে। এর পরের প্রাণীটি হচ্ছে গন্ডার, রাইনোসরাস। বর্তমানে পৃথিবীতে মোট 5 প্রজাতির গন্ডার রয়েছে। এদের মধ্যে 2টি প্রজাতি আফ্রিকাতে এবং 3টি প্রজাতি এশিয়ার অঞ্চলে থাকে। গন্ডারের ওজন 1000 কেজিরও বেশি হয়ে থাকে, তবে কিছু কিছু গন্ডারের ওজন 3500 কেজি ওজনেরও হয়ে থাকে। গন্ডারের নাকের উপরে একটি শিংয়ের মতো থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের এই শিংটিও বৃদ্ধি পেতে থাকে। এর পরের প্রাণীটি হচ্ছে গরু, কাউ। গরু গৃহপালিত প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী। দুধ, দুগ্ধজাত খাবার, মাংস ও চামড়ার জন্য এবং কৃষিকাজ ও গাড়ি টানার কাজেও গরু ব্যবহার করা হয়। গরু সাধারণত ঘাস খেতে পছন্দ করে, ঘাসের মাঝে মাঝে সবজিও খেয়ে থাকে। এর পরের প্রাণীটি হচ্ছে কুকুর, ডগ। কুকুর আমাদের অতি পরিচিত একটি প্রাণী। পোষা প্রাণী হিসেবে কুকুরের জনপ্রিয়তা অনেক। কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল। কুকুরও মানুষের মতো স্বপ্ন দেখতে পারে। কুকুরকে যদি ঘুমের মধ্যে নড়াচড়া করতে দেখেন তাহলে বুঝবেন কুকুর স্বপ্ন দেখছে। এর পরের প্রাণীটি হচ্ছে টাইগার, বাঘ। বাঘ একটি বন্য প্রাণী যা দেখতে আসলে অনেকটা বড় বিড়ালের মতো, তাই বাঘকে আফ্রিকান বিগ ক্যাটও বলা হয়ে থাকে। বাঘ বাংলাদেশ সহ মোট 6টি দেশের জাতীয় পশু। বাঘের দাঁত অনেক তীক্ষ্ণ ও ধারালো হয়ে থাকে। বাঘের পায়ের থাবাও তীক্ষ্ণ ও ধারালো হয়ে থাকে। এরপরে আমরা দেখে নিব একটি ছাগল, গোট। ছাগল একটি গৃহপালিত প্রাণী। ছাগলকে খামারে লালন পালন করা যায়। ছাগলের দুধ, ছাগলের চামড়া, মাংস, লোম বিশ্বের অনেক স্থানেই ব্যবহার করা হয়ে থাকে। ছাগলের দুধ দিয়ে অনেক মজার পনির বানানো হয়। এবং আমরা শেষে দেখে নিব একটি কুমির, ক্রকোডাইল। কুমির, কুমির সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী। কুমিরের মধ্যে লবণ পানির কুমির আকারে সবচেয়ে বড় হয়ে থাকে। কুমির লম্বায় 20 ফুটেরও বেশি হয়ে থাকে এবং ওজনে প্রায় 1 টনের মতো হয়ে থাকে। কুমির অন্ধকারে বেশ ভালো দেখতে পারে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আই হোপ ইউ লাইক মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই কিডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।